एक्स्ट्रा टाइम। আমি ছাত্র রাজনীতি করতাম, কলেজে থাকা জরুরি, এবং সেদিনকে তখন তো ডার্বি ম্যাচ দুপুরেই হতো বিকেলের মধ্যে, তো ফলে তো যেতে পারছি না। তখন মনে হতো কেন আমি পড়াশোনা করছি, কেনই বা আমি কলেজে আছি, কেন আমি মাঠে নেই। তো আর সেই সময় সত্যি সত্যিই মনে হতো যে পড়াশুনো এইটা ভুল করছি, আমার মাঠে যাওয়া উচিত। इससे समझाओ। विन ग्रिप टेक्नोलॉजी को जिस तरह सीमेंट को ग्रिप करता है, बिल्कुल टाइट। एसआरएमबी टीएमटी चैंपियंस की पसंद। তিনি দেবশঙ্কর হালদার, বাংলা থিয়েটারের ব্যস্ততম অভিনেতা, চলচ্চিত্রের প্রিয় মুখ, মিষ্টভাষী মানুষটি আজীবন মোহনবাগানি। মোহনবাগানের খেলা থাকলে সেদিন শো বা শুটিং যদি থাকে খবর নিতে ভোলেন না, কিন্তু একটা সময় মানুষটি নিয়মিত যাতায়াত করতেন ময়দানে প্রিয় সবুজ মেরুন দলের খেলা দেখতে। এখন দল এটিকে মোহনবাগান, আইএসএল খেলছে গোয়াতে, সামনে বড় ম্যাচ 27 তারিখ, মন তাই পড়ে রয়েছে গোয়াতেই। বড় ম্যাচের আগে ধরা গেল প্রিয় অভিনেতা দেবশঙ্কর হালদারকে, কথায় কথায় উঠে এলো অনেক স্মৃতি, অনেক ভালোবাসা। স্যার, 27 তারিখ কলকাতা ডার্বি, বড় ম্যাচ, তো ডার্বি নিয়ে যদি আপনার কলেজ জীবনের কোনো অভিজ্ঞতা বলেন। এরকম অনেকবার হয়েছে যে কলেজে ক্লাস আছে এবং খুব ইম্পর্টেন্ট ক্লাস আছে এবং দরকার সেদিন কলেজে, তাছাড়া আমি ছাত্র রাজনীতি করতাম, কলেজে থাকা জরুরি, এবং সেদিনকে তখন তো ডার্বি ম্যাচ দুপুরেই হতো বিকেলের মধ্যে, তো ফলে তো যেতে পারছি না। তখন মনে হতো কেন আমি পড়াশোনা করছি, কেনই বা আমি কলেজে আছি, কেন আমি মাঠে নেই। তো আর সেই সময় সত্যি সত্যিই মনে হতো যে পড়াশুনো এইটা ভুল করছি, আমার মাঠে যাওয়া উচিত। মাঠে যেতাম, যাইনি যে তা না, কিন্তু অনেক সময় পারিনি যেতে। তখন মনে হয়েছে আজকে বোধ হয় মনমানের হয়ে একটু শক্তি কম হলো, আমি এরকম একটা যাকে বলে গড়িত কাজ করে ফেললাম, আমি মাঠে যেতে পারলাম না, অথচ আমার যাওয়ার সুযোগ ছিল। কলেজ জীবনে ডার্বি ম্যাচ বা বড় ম্যাচ মিস করলে খুব কষ্ট পেতাম, এখনও পাই। এবার তো গেল কলেজ জীবন, আর এখন যদি খেলার সময় শুটিং পরে বা কোনো কাজ পরে তখন কী করেন? এখন খেলার সময় বেশিরভাগ সময় যেহেতু সন্ধ্যেতে খেলা হয়, আমার অভিনয় থাকে, থিয়েটার থাকে, তো আমি এদিকে ম্যাচ খেলি, ওদিকে মনমান খেলে। আমি প্রাণপণে চেষ্টা করি ভালো খেলবার, আমি মনে বিশ্বাস করি আমি ভালো খেললে মনমান ভালো খেলব, আর সেই কারণে আমার মনে হয় যে আমার সর্বস্ব দিয়ে যেন আমার অভিনয়টা ঠিক মতো করতে পারি। এবং বেশিরভাগ সময় দেখেছি যে ম্যাচের দিনে মোহনবাগান জিতেছে, কখনো সকলে যে অন্যথা হয়নি তা না, তবে আমার বিশ্বাস যে সেদিন আমি খারাপ অভিনয় করেছিলাম বা আমার মনোসংযোগী চিল ছিল বলে সেটা মাটি দিয়ে মোহনবাগান প্লেয়ারদের মধ্যে সঞ্চারিত হয়েছিল। মোহনবাগানের দোষ না, এটা আমারই দোষ। আপনার কি মোহনবাগান পারিবারিক সূত্রে? হ্যাঁ, একেবারে জন্মসূত্রে, জন্ম থেকেই দেখছি। যেমন সেই গানে আছে, জন্মেই দেখি ক্ষুদ্র স্বদেশ ভূমি, আমি জন্মেই দেখি আমি মোহনবাগান। আর সতীর্থদের সঙ্গে কোনো সময় তর্ক বিতর্ক হয়েছে এই খেলা নিয়ে? হ্যাঁ, সতীর্থ বলতে অভিনেতা অভিনেত্রী যারা আমাদের নাট্যকর্মী নারায়ণ কৃষ্ণের সঙ্গে যুক্ত, সকলের সঙ্গেই হয়। এই যে আমি যখন অভিনয় করি তখন হাফ টাইমে আমার অন্য কোনো অভিনেতা বন্ধু, তিনি জানান দিলেন যে এই এক গোলে ইস্ট বেঙ্গল এগিয়ে গেল। আমি ভাবি সেকেন্ড হাফটা আমি শেষ করবো কী করে, মানে আমি এবার শেষ করবো কী করে মনমান, তখন নিজেই বলি যে না, আমাকে ভালো করতে হবে, তাহলে মনমান গোল শোধ করবে, শুধু তাই না আরও একটা গোল করবে, এবং ঘটেওছে তাই। আমি এইভাবেই দেখি, আর সতীর্থদের সঙ্গে এই ঝগড়াটুকুই তো আমাদের সম্পদ। আর এবারের ম্যাচ নিয়ে আপনার কী পরিকল্পনা আছে? এবারের ম্যাচে 2 গোল হবে, এবারে আমি দেখতে যেতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করবো যদি টেলিভিশনের মারফত দেখতে পারি, কিন্তু বটি, তাছাড়া তো কোনো উপায় নেই। কিন্তু আমার বিশ্বাস 2 গোল হবে, এবং কীভাবে হবে সেটাও আমি জানি যে মন্দিরের বাড়ানো বলে আমাদের হুগো গোমস সে একটা ইনসাইড আউট করে বলটাকে নিজের কাছে রাখবে, রাখার পর একটা ব্যাকপাস করবে রয়কৃষ্ণার কাছে, রয়কৃষ্ণ নিখুঁত গোলে দেবে, আর 2য় গোলটা আপনাদের জন্য ছেড়ে দিলাম, অনেকে মিলেই করবে। জয় মোহনবাগান। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।